আদৃতের জন্মদিনে তাকে উইশ করতে ভুলে গেলেন সৌমিত্রী শাহ কি জানালেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে

আমার এত জন্মদিন বিয়ের দিন এসব মনে থাকে না তাও বলবো ভালো থাকুক কেরিয়ারে সফল হোক এই কামনা করি এছাড়াও আদ্রিতের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্কে অভিনেত্রী জানান না ভালো বন্ধু নয় বরং আমরা ভালো সহকর্মী ছিলাম আসলে যে কোনো ধারাবাহিক শুরু হওয়া মানেই তো বছর দুয়েক চলা একসঙ্গে এতটা সময় কাটানো সেটে যার ফলে বন্ধুত্ব তৈরি সেখানে হয়ে যায় আদ্রিতের জায়গা অন্য কেউ থাকলেও সেও আমার ভালো সহকর্মী হতো আদ্রি তার কৌশাম্বীর বিয়েতে দেখা যায়নি শাকে এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন নিমন্তন্ন পায়নি তাই দেখা যায়নি আমরা তো তাদের শুভেচ্ছা পাঠানো হয়ে উঠিনি আমরা তো জানতামই মিঠাই জলাকালিন তখনই শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম অভিনেত্রী আরও বলেন আমাদের ধারাবাহিক চলাকালীন সেটেই সকলের জন্মদিন পালন করা হতো খুব মজা করতাম কেক কাটা হতো সেই স্মৃতিগুলি মনে পড়ছে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি